ক্রিকেটার হিসেবে তিনি ছুঁতে পারেননি বিশ্বকাপ, কোচ হিসেবেও বিশ্বকাপ অধরাই থেকে গেল রাহুল দ্রাবিড়ের। প্রাক্তন সতীর্থের জন্য মন খারাপ অনিল কুম্বলেরও। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, তিনি দ্রাবিড়ের হাতে বিশ্বকাপটা দেখতে চেয়েছিলেন। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন কোচ কুম্বলে বলেছেন, দ্রাবিড়ের হাতে একবার অন্তত বিশ্বকাপটা দেখতে চেয়েছিলাম। ও সত্যি দলটাকে নিয়ে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু পারল না। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করা খুব সহজ নয়, এখানে প্রতিনিয়ত আপনাকে সকলে লক্ষ্য করে। সেই জায়গা থেকে দেখলে ওর হাতে বিশ্বকাপ দেখতে পেলে আমি সত্যিই খুব আনন্দ পেতাম।